আজ করে দেখাবো গিমা শাকের বড়া। নমস্কার বন্ধুরা, বনশ্রীর কিচেন এবং ব্লগস থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই। গরম ভাতের সাথে এই গিমা শাকের বড়া খেতে খুবই ভালো লাগে। তার সাথে যদি একটা শুকনো লঙ্কা ভাজা হয় তাহলে তো কোনো কথাই নেই। পুরো ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটির অল প্রেস করে দিলে আমার নিত্য নতুন ভিডিওর আপডেট আপনারা পেয়ে যাবেন। আসুন দেখে নেওয়া যাক রেসিপিটি। এইখানে আমি 2-8 গিমা শাক নিয়েছি। অনেকে এটাকে গিমের শাকও বলে বা ডিমা শাকও বলে। দেখুন, অনেকটা ব্রাহ্মী শাকের মতোই দেখতে হয়। এই শাকটা কিন্তু একটু তেতো হয়, কিন্তু খেতে খুবই ভালো আর খুবই স্বাস্থ্যকর। এবার শাকগুলোকে আমি বেছে নেব। ডাল থেকে শাক এবং কড়িগুলোকে এইভাবে হাত দিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি। দেখুন, এইভাবে শাকগুলোকে বেছে নিতে হবে। শাক বাছার সময় খেয়াল রাখতে হবে যে শুধুমাত্র পাতা এবং কড়িগুলোই নিতে হবে। এর ডালগুলো কিন্তু খুবই তেতো হয়, কোনোভাবে ছোট একটা টুকরো ডালও যেন বাছা না হয়, তাহলে কিন্তু খুব বেশি তেতো লাগবে। শাকগুলোকে আমি ভালো করে বেছে নিয়েছি। এবার শাকগুলোকে আমি ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। শাকগুলোকে আমি জল দিয়ে ধুয়ে নিয়ে এসেছি। বড়া বানাতে লাগবে মুসুর ডাল। আমি হাফ কাপ মুসুর ডালকে 1 ঘন্টা আগে ভিজিয়ে রেখেছি। সেই ডালটাকেই এখন মিক্সার গ্রাইন্ডারে জারের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। এবার এটাকে গ্রাইন্ড করে নেব। বন্ধুরা, গ্রাইন্ড করার জন্য খুব বেশি জল ব্যবহার করিনি, মাত্র 1 টেবিল চামচ মতো জল দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি। এবার একটা মিক্সিং বোল নিয়েছি, তার মধ্যে আমি শাকগুলোকে দিয়ে দিচ্ছি বেটে নেওয়া ডালটা। ডালটাকে আমি মিহি পেস্ট করিনি, একটু দানাদারভাবেই পেস্ট করেছি। এতে একটুখানি মুচমুচে হবে আর খেতেও ভালো লাগবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চাল গুঁড়ো। এতে খুব ক্রিস্পি হবে আর খেতেও ভালো লাগবে। একটা বড় সাইজের পেঁয়াজকে আমি মিহি করে কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা কুচি, 1/4 চা চামচ কালো জিরে, 1/4 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1/4 চামচ জিরে গুঁড়ো। দিয়ে দিচ্ছি স্বাদ অনুসারে লবণ। এবার হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে। আমি জলের ব্যবহার করব না, কেননা লবণ দেওয়া হয়েছে, শাক থেকে কিন্তু জল বেরোবে, ওতেই মাখাটা হয়ে যাবে। আমি বেসন দিতে ভুলে গেছিলাম, এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভরে বেসন। দিয়ে আবারও ভালো করে মেখে নেব। বন্ধুরা, ডাল বাটার সময় বেশি জলের ব্যবহার করিনি আমি, মাত্র 1 টেবিল চামচ মতো জল দিয়ে ডালটাকে আমি পেস্ট করে নিয়েছি। শাক থেকে যে জল বেরিয়েছে তাতেই কিন্তু মাখাটা হয়ে গেছে। এবার এই মিশ্রণের কিছুটা অংশ নিয়ে ছোট বলের আকারে হাতের মধ্যে আমি গড়ে নেব, তারপরে ফ্ল্যাট করে এইভাবে ভেজে নেব। এবার বড়াগুলোকে ভেজে নেব। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে আমি রিফাইন্ড অয়েল দিয়ে দিয়েছি। তেলটাও গরম হয়ে গেছে। এবার আমি এইভাবে বড়াগুলোকে ছেড়ে দেব। হাতের মধ্যে নিয়ে চ্যাপটা করে দেব, যাতে ভাজাটা ভালো হয় এবং তাড়াতাড়ি হয়। এক পিঠে ভাজা হয়ে গেছে, আরেক পিঠে উল্টে দিচ্ছি। লো ফ্লেম করেই কিন্তু ভাজতে হবে, নয়তো ভেতরটা কাঁচা থেকে যেতে পারে।
উল্টে পাল্টে দুদিকেই গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি, এবার বড়াগুলোকে তুলে নেব। এই তেলের মধ্যেই বাকি বড়াগুলো আমি ভেজে নেব। বন্ধুরা, বাড়িতে একবার এইভাবে গিমা শাকের বড়া ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর আমার রান্নার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে, তবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আবারও আমি হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে বা ব্লগ নিয়ে। আজ এই পর্যন্তই, নমস্কার।